স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে দর্শক আপনাদের সঙ্গে আছি আমি রাজীব খান আর আমার সঙ্গে আছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সাংবাদিক নেতা ইলিয়াস খান ইলিয়াস খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে দর্শক আমরা শুরুতেই আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো আপনাদের শোনাচ্ছি তারপর আমরা বিস্তারিত আলোচনা যাব প্রথমেই প্রথম আলো মিয়ানমারের অনিহা আরও স্পষ্ট রোহিঙ্গা সংকট নির্বাচন কেমন হবে সেটাই আলোচনা এটি ডাকসু নির্বাচন নিয়ে এই শিরোনামটি করেছে প্রথম আলো শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত মন্ত্রীদের সততার সঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিবন্ধীদের কোটা থাকছে সমকাল বদির তিন ভাই সেফ হোমে এটি ইয়াবা হ্যাঁ কক্সবাজারের সাবেক এমপি বদির তিন ভাই সেফোমে সমকালে শিরোন নামটি করেছে ইয়াবা চোরাচালান নিয়ে মন্ত্রীদের প্রতি প্রধানমন্ত্রী স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করুন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফখরুলের দৈনিক ইত্তেফাক এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি ঐক্যফ্রন্ট উপজেলায় দলের কেউ প্রার্থী হলে বহিষ্কার সততার সঙ্গে কাজ করুন মন্ত্রিসভার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী অবৈধ মোবাইলের দিন শেষ আজ চালু হচ্ছে আইএমআই ডাটাবেচ যুগান্তর সবার আগে জ্বালানি নিরাপত্তার গ্যারান্টি বিনিয়োগে আওয়ামী লীগ সরকারের বড় চ্যালেঞ্জ জোটের রাজনীতিতে ভাটার টান মোদি বিরোধী সমাবেশ এবার দিল্লিতে আমরা দেখেছি দুদিন আগে কলকাতায় ব্যাপক বড় একটি মোদি বিরোধী সমাবেশ করেছে যার নেতৃত্ব দিয়েছে মমতা স্লোগান দিয়েছে যে দু হাজার উনিশ মোদি শেষ এরকম হ্যাঁ এরকম একটি শিরোনামে তারা দিয়েছে দ্য ডেইলি স্টার তালেবান কিল ওয়ান টোয়েন্টি সিক্স আফগান সোলজার্স পারফর্ম ডিউটি উইথ অনেস্টি এটিও মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী তার কলিকদের উদ্দেশ্যে বলেছেন এটিও যে সম্প্রতি গার্মেন্টস আন্দোলন নিয়ে এসে করেছে ডেলি স্টার এসিসি ফাইন্স ফর্টি ডক্টরস অ্যাবসেন্স এরকম একটি আরেকটি পত্রিকা আমি প্রধানমন্ত্রী হ্যাঁ ফর্টি পার্সেন্ট আমরা আরেকটি কিন্তু ঢাকায় যেগুলো বা জেলা শহরে বাট উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু সিক্সটি টু পার্সেন্ট আমরা এই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা শুরু করতে পারি কারণ আমরা দেখেছি ডেলিস্টার ও এই ডক্টরদের অনুপস্থিতি নিয়ে রিপোর্টটি করেছে দুর্নীতি দমন কমিশন ঢাকা এবং ঢাকার বাইরে কয়েকটি বিভাগীয় শহরে এবং কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একযোগে তারা দুদকের যে টিম তারা গিয়েছিলেন এবং ঢাকা শুধু একটি হাসপাতালে পেয়েছে একশো পার্সেন্ট মুগদা জেনারেল হাসপাতাল বা এরকম অনেক চল্লিশ ভাগ ডক্টর তার কর্মস্থলে থাকে আর থাকে না চল্লিশ ভাগ অনুপস্থিত ছিলেন বাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে গিয়েছিলেন দুদকের টিম তারা দেখেছেন সিক্সটি টু পার্সেন্ট ডাক্তার অনুপস্থিত এটি তো এটি দীর্ঘদিনের বাস্তবতা মৌলিক সেবার যে মৌলিক অধিকারের একটি চিকিৎসা সেবা সেখানে চিকিৎসা সাধারণ মানুষ চিকিৎসা এটি আসলে আমাদের একটি দুর্ভাগ্যজনক চিত্র দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকারের আমলে বলা হয়েছে যে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে দুপক্ষের বক্তব্য রয়েছে যেমন যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব ডাক্তার সাহেবরা কাজ করেন তারা বলেন যে সেখানে থাকার মতো যে ভালো পরিবেশ এটি নেই যেমন ধরুন একদিন ডাক্তার সাহেবের বাচ্চা থাকলো যে স্কুলে পড়তে চায় আগে আমরা দেখেছি উপজেলা বা জেলা শহরে ভালো স্কুল থাকতো এখন কিন্তু সেগুলো নেই যেমন যে কোনো জেলা শহরে জেলা স্কুল খুব ভালো স্কুল হতো সবার বাচ্চারা সেখানে পড়তো এখন কিন্তু একটি চিত্র আমি আপনি নিশ্চয়ই জানেন যে আমি ফরিদপুরের মতো একটি জেলার জেলে স্কুলে পড়ে এসেছি আমরা স্কুলে ভর্তি হওয়ার সুযোগটা খুব টাফ ছিল বা খুব টাফ ছিল এবং সেখানে কিন্তু যত সরকারি বড় বড় কর্মকর্তা রয়েছেন তাদের বাচ্চারা পড়তো বাট এখন কিন্তু ভিন্ন চিত্র অধিকাংশ অধিকাংশ সরকারি বড় বড় যারা কর্মকর্তা রয়েছেন তাদের ফ্যামিলি থাকে ঢাকায় এবং প্রতি উইকেন্ডে তারা ঢাকায় আসেন যে যে প্রসঙ্গ দিয়ে শুরু করছিলাম যে ডাক্তার আসলে এটি একটি গভীর সংকট কিন্তু যারা বেশ করে উপজেলায় যারা স্বাস্থ্য সেবা দিতে চান সেখানে ডাক্তাররা যান না বা থাকেন না অধিকাংশ ক্ষেত্রে এরকম আমার মনে হয় এই ফিগার আরও যদি রিমোটে যেতে আরও আর আরো আরও করুন ফিগার হতে যেমন ছজন ডাক্তার ডাক্তার থাকার কথা থাকলে সেখানে থাকেন একজন অনেক অনেক কথা বলা যায় এবং দুদক বলেছে যে এবারে চিঠি দেয়া হবে পরবর্তীতে গ্রেফতার করা হবে যদি এরকম কাউকে অনুপস্থিত পাওয়া যায় বাট এটি করা খুব কঠিন এটি করা কঠিন কঠিন অবশ্যই কঠিন কঠিন এই কারণে এই ডাক্তার সাহেবরা তাদের আমি যদি এটাকে অপরাধ বা কি বলে অনিয়মের কথাই বলি সেটা যদি করে থাকেন এবং এর বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে যান তাদের পক্ষে দাঁড়ানোর জন্য সাচিব আছে বা দল ক্ষমতা থাকলে তখন ড্যাব থাকবে আন্দোলনের সঙ্গে যারা থাকবে মানে তাদেরকেও কি গ্রেপ্তার করা যাবে নাকি আসলে মানে কোনো কিছু তো আইনের উর্ধ্বে নয় আইন উর্ধ্বনে আমরা জানি সেটি কেতাবের কথা কিন্তু বাস্তবে সেটি ইমপ্লিমেন্ট করা কিভাবে আগাবে দেশ আগাবে কিভাবে মানুষের কমিটমেন্ট সৃষ্টি করতে হবে যেমন আমি 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 খুব মোটা দাগে যদি বলি আমরা জানি যে সরকারি হাসপাতালগুলোতে যে ধরনের বেশিনপত্র রয়েছে অনেক সময় প্রাইভেট জায়গায় কিন্তু সেগুলো থাকে না কিন্তু সরকারি হাসপাতালে কিন্তু মানুষ আসলে চিকিৎসা অধিকাংশ জায়গায় পায় না ডাক্তার সাহেবরা বলেন যে এত রোগী থাকেন যে কারণে তারা হিমশিম সেটিও যেরকম বাস্তবতা আবার এরকম এটিও বাস্তবতা যে তাদের কমিটমেন্ট একটু অভাব রয়েছে বলে আমার আমার মনে হয় যেমন অনেক অভিযোগ আছে যেখানে কিন্তু এই এই ডাক্তাররা তো এই দেশের জনগণেরই টাকায় ডাক্তারই পাশ করছে সেটিও যেরকম সত্য একইভাবে এটিও সত্য যে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা কিন্তু ডাক্তার হয়ে থাকে এটা কিন্তু বোঝা যায় তাদের কাছ থেকে যদি এই আচরণ জাতি পায় তাহলে এই এখন সাম্প্রতিক কালে একটা ইয়ে গিয়েছে আপনি আপনি জানেন যে এখনো বোধহয় চলছে ট্রাফিক শব্দ মানুষ যদি সচেতন না হয় মানুষ যদি মানবিক না হয় মানুষের যদি কমিটমেন্ট না থাকে আপনি আইন দিয়ে যেমন ব্রিটেনের আপনি দেখুন যে সেখানে সংবিধান লিখিত কোনো সংবিধান নাই মানুষ দীর্ঘদিনের চর্চার মধ্য দিয়ে এমন একটি কালচার দাঁড় করেছে এমন একটি নীতি নৈতিকতা দাঁড় করেছে সেখানে আর লিখিত সংবিধানের প্রয়োজন চিন্তা করেছেন মানুষের যেমন ধরুন পৃথিবীর অনেক দেশ আছে যেমন ইউরোপের অনেক দেশ আছে দু চারটি বা অনেক দেশ আছে যেখানে আপনি নিশ্চয়ই আপনিও জানেন যে ট্রেন স্টেশনে কোনো বেরিয়ান বেরিয়ান নেই মানুষ টাকা না দিয়ে যে ট্রেনে ওঠা যায় ওই দেশের মানুষ তারা ভাবে না আমাদের এখানে কি আপনি দেখবেন এই যে ডাক্তার সাহেবদের কথাই বলি যে দেখবেন যে অনেক গরিব মানুষ আছে। অনেক সাধারণ মানুষ আসে তাদের দেখবেন যে বিশেষ করে একটি বড় অভিযোগ যে অনেকগুলো চেক আপ করতে দেওয়া হয় অনেকগুলো ওষুধ দেওয়া হয় এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন প্রশ্ন রয়েছে তা আমি মনে করি যে কথাটা আগেও বলেছি আবারও বলি কমিটমেন্ট মানবিকতা এগুলো থাকতে হবে এগুলো চেঞ্জ না করা যায় যে সরকারে আসুক বা যত আইন কানুনি থাকুক এগুলো রোধ করা খুব কঠিন আসলে এবং এটি তো বাস্তবতা আমরা জানি যে অনেক মানুষের আমি একজাক্ট ফিগার হতে ভুলে গেছি অনেক মানুষের কিন্তু একজন ডাক্তার মানে অনেক মানুষের জন্য একজন ডাক্তার যে কারণে ডাক্তার উপর চাপ পরে আমরা জানি তারপরে যদি মানবিক দৃষ্টি কিন্তু অনেক কিন্তু আছেন যে সম্প্রতি একজন ডাক্তার তিনি মারা গিয়েছেন তার ব্যাপারে কিন্তু মানুষ অনেক বলেছে অনেক কেঁদেছে ফেসবুকিং করে অনেক কিছু বলেছে তো মূল বিষয়টা হচ্ছে মানবিকতা এবং নীতি নৈতিকতা এটি যদি সৃষ্টি না হয় আপনি আমি আইন করে জোর করে আসলে কিছু করা যায় না বলে আমার কাছে মনে হয় তারপরে তো উদ্যোগ নিতে হবে কারণ এইভাবে তো আর চলতে পারে না যেটি বলছিলাম যে স্বাস্থ্য সেবা এটি মানুষ চিকিৎসা সেবা যেটি একটি মৌলিক অধিকারের করতে হলে সরকারকে রাজনৈতিক যে এদের পৃষ্ঠপোষকতা করা হয় বা দৃষ্টিভঙ্গি রাজনৈতিক এটির ঊর্ধ্বে উঠতে হবে এটি ঊর্ধ্বে যদি না হয় তাদের যদি রাজনৈতিক শক্তি এখানে তারা ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে আপনি এগুলো রোধ করতে পারবেন না এগুলো কি বলা যায় যে একদম নির্দলীয় দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন থেকে বা রাজনীতি আপনি বলছেন যে রাজনীতি এই সব সেবার ক্ষেত্রে বা মৌলিক বিষয়গুলোতে রাজনীতির থেকে বের হয়ে আসতে হবে বা ঊর্ধ্বে উঠতে হবে আমরা কি দেখছি না প্রধান প্রধানমন্ত্রীকে তো দেখছি এই ব্যাপারে খুব সচ্চার তিনি বিশেষ করে এইবার নির্বাচিত হওয়ার পর তিনি গতকালকেও কিন্তু মন্ত্রিপরিষদের বৈঠকে বলেছেন যে সততা প্রসঙ্গে গিয়েছি নিশ্চয়ই রাজীব আপনি আমার বা এই অনুষ্ঠানে উনি সততার কথা বলেছেন নির্বাচনটি একটি বিরাট প্রশ্নবিদ্ধ যারা নির্বাচিত হয়ে এসছে যেমন একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে নির্বাচন কেমন হয়েছে প্রশ্ন করেছিল সাংবাদিকটাই করেছিলাম আমরা উনি বলেছিলেন বিবেকের কাছে প্রশ্ন করুন একজন মানুষ যদি জনগণের ভোটে নির্বাচিত না হন তার শুরুটাই যদি কি বলা যায় প্রশ্নবিদ্ধ হয় তিনি কতটা সততা দেখাবেন প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো উপায়ই হোক তারা সরকারে বসে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাদেরকে সততার সঙ্গে কাজ করা আমরা বিশ্বাস করতে চাই যে সুসতার সঙ্গে কাজ করা কারণ বাংলাদেশে দুর্নীতি একটি বিশাল কি বলা যায় এত এতভাবে ছড়িয়ে পড়েছে এটি রোধ করা খুব কঠিন হয়ে গেছে বড় বড় স্কেলে এখন দুর্নীতি হচ্ছে আমরা জানি কিন্তু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুর্নীতিবাজরা যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পান তাহলে কিন্তু এই দুর্নীতি আপনি রোধ করতে পারবেন যেমন ধরুন একজন কৃষক বাংলাদেশের দশ হাজার টাকা ঋণ নিয়ে তিনি জেলে যাচ্ছেন আর যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দিয়েছেন তারা কি বলে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে দিব্যি ভালো আছেন ভালো চলছে এটা তো বাস্তবতা এক্ষেত্রে যে রাজনৈতিক যেমন এই যে আরেকটি রিপোর্ট এই প্রসঙ্গে আমি বলি যে বডি সাহেবের তিন ভাই সেই আমি বললাম এই কারণে আমার মনে হয় নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এমন ভাবে এটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে তারা সেফ আসতে বাধ্য হয়েছে বিগত দিনে দেখিনি একজন এমপির ভাইকে সেফ সেফ হোমে রাখতে বাধ্য করা হচ্ছে তার মানে সরকারের শিশু পর্যায়ে এই চাপটি হয়তো আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে মাদক দরকার একটা বিশাল একটি জনগোষ্ঠী বিশাল একটি যুব সম্প্রদায় কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে এবং এটি একটি দেশি বিদেশি ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যুব সমাজকে যদি ধ্বংস করা যায় ধ্বংস করা যায় যে সম্ভাবনা রয়েছে এই দেশের সেটি তো আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে ডেমোগ্রা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে এটাকে যে এখন যে কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশে আছে এটি কিন্তু কাজে লাগাতে হবে আমাদের সতেরো কোটি মানুষের বিশাল ভূ চোট ভূখণ্ডে এত মানুষ এটি যদি কাজে লাগানো না যায় এবং আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশে যেমন কান্ট্রি জাপান থেকে অনেক দেশে কিন্তু কর্মক্ষম মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমাদের এটি আশীর্বাদ হতে পারে এবং আশীর্বাদ তো অলরেডি কোনো না কোনো দিক থেকে আসে জানি যে আমাদের এক কোটি লোক দেশের বাইরে থাকতেন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এক কোটির বেশি লোক এবং তারা যদি না থাকতেন আমাদের কিন্তু এখন গভীর সংকটে আর্থিকভাবে পড়তে হতো এটি একটি ভালো দিক এই যে এই যে বিষয়টি আপনি তুললেন খুবই গুরুত্বপূর্ণ যে যাদের জন্য আমরা অর্থনৈতিকভাবে ভালো আছে অর্থনৈতিক টাকা ঘুরছে কিন্তু তাদের কতটুক সেবা দিচ্ছি আমরা আমি প্রবাসী আর কি প্রবাসীদের কথা বলছি এই দু তিন দিন আগের একটি অভিজ্ঞতা দিয়ে আমি একটি দেশ থেকে এসে যেখানে প্রচুর শ্রমিক বাংলাদেশে আসে আমি খুব আমরা এই অভিযোগগুলো শুনি তো খুব কি বলা যায় আমি পর্যবেক্ষণ করছি বিমানের যারা কি বলা যায় যারা বিমানে যারা সেবা দিচ্ছেন তারা কি ধরনের আচরণ করছেন তারপরে এয়ারপোর্ট নামার পরে আমি দেখলাম যে এই মানুষগুলোর সঙ্গে বিমানে আমি আমি করছে বলবো না বাট যে স্মুথ বিহেভ আপনি যখন ইউরোপ আমেরিকায় যাবেন তখন যে বিহেভ পাচ্ছেন আমরা সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও আছে তা এই সেই বিহেভ এখানে পাচ্ছে না যেমন একজন ধরুন খুব কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ তিনি একটি প্রশ্ন করলেন এটি কিন্তু দেখলাম যে বিমানে যারা বালা বা বিমান যারা বিমান বিমান ক্রু যারা ক্রু যারা তারা যেভাবে এটার অ্যান্সার করছেন এটি যথাযথ আমার কাছে মনে হয় না এটি একদম একদম চোখে পড়েছে মানে পরিসংখ্যান বলছে যে সব প্রবাসী ইউরোপ আমেরিকায় থাকেন তারা দেশের জন্য খুব যে টাকা পাঠান রেমিটেন্স পাঠান তা নয় পাঠান কিন্তু এই শ্রমিকরা বিশেষ করে মধ্যপ্রাচ্যে মালয়েশিয়ায় সেটাই তো বাস্তবতা ধরুন ইউরোপ আমেরিকায় যারা খারাপ ব্যবহার পাচ্ছে ইউরোপ আমেরিকায় যারা আছেন তারা যে টাকা ইনকাম করে সিংহভাগ খরচ হয়ে যায় বা তাদের পাঠাতেও হয় এরকম হতে পারে এইসব দেশে যারা রয়েছে এরা ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে কিভাবে ওই দেশে যাবে এখানে যারা আপনি যে কথা বলেন মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া বন্যা দেশে যারা তারা কিন্তু অল্প টাকা খরচ করে বাকি পুরো টাকাটা কখন দেশে পাঠাবেন কিভাবে পাঠাবেন এই জন্য কিন্তু তারা সবসময় উদগ্রীব থাকেন এবং প্রবল দেশপ্রেমটা তারপর আর শেষ করে যেমন আমি আসলাম সে নিশ্চয়ই কি বলে যে এয়ারপোর্টে দেখলাম যে এদেরকে আবার অনেককে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে পার্সে আমরা কিন্তু মেন চ্যানেল দিয়ে চলে আসলাম বাট এদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে বড় বড় কম্বল নিয়ে এসছে আরো অন্য অন্যান্য জিনিসপত্র নিয়ে এসছে এটা আমি দোষ বলছি না যে নিশ্চয়ই ইমিগ্রেশন যারা রয়েছেন তারা এগুলো চেক করতে পারেন যে কোনো অবৈধ জিনিস এসছে কিনা সবই ঠিক আছে বাট আমরা তো এও জানি যে অনেক শক্তিধর মানুষ নানা অবৈধ পণ্য বাংলাদেশে নিয়ে এসে তাদের কিন্তু ধরা হয় না বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে বেরিয়ে যায় বাট এই মানুষগুলো যারা এসে তাদের লাগেজ চেক করা হচ্ছে লাগেজগুলো তারা আবার খুব সুন্দর করে কি বলা যায় একটু প্যাক করে নিয়ে আসে যাতে কারণ এগুলো খুব হার্ড আর্নিং মানি দিয়ে এগুলো তারা কিনেছে সুতরাং তাদের এক ধরনের দরদ আছে এবং আপনি কিন্তু ফলো করবেন প্রত্যেকটা লাগে যে ভাবে তারা প্যাক করে যে এটি যেন কোনোভাবে যাতে এই না করা যায় এই এই আর কি অবস্থা এটি তো আমরা আসলে জানি যে এগুলো হয় আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই আসলে মিয়ানমার রোহিঙ্গা সংকট একে তো তেরো লাখ রোহিঙ্গা আমরা মিয়ানমার থেকে আসলে দিয়েছি আসতে দিয়েছি তাদের পালছি ভরণ পোষণ দিচ্ছি পার্শ্ববাসী কিছুদিন ধরে আবার ভারত পাঠানো পাঠানো শুরু করছে রোহিঙ্গাদের এটা একটা সিমটম কিন্তু এটা এটা তাহলে আমি আরেকটু যোগ করি সৌদি আরবও কিন্তু পাঠানোর একটা উদ্যোগ নিয়েছে 250 রোহিঙ্গা 250 রোহিঙ্গা কি কি রোহিঙ্গাদের ভবিষ্যৎ ঠিক এটা বিহত একটি জনগোষ্ঠী কি হবে বা বাংলাদেশী বা কতকাল এই চাপ Rohingya দুর্ভাগ্য হচ্ছে তাদের পক্ষে আসলে কি বলা যায় পৃথিবীর কোনো দেশ নেই শুধু যেটুকু মানবিকতা এবং আজকে আমি স্টোরিতে বলতে চাই যে মানবিকতা আমরা দেখেছি ঠিক আছে বাট একটি স্বাধীন দেশে মানুষ ঢুকে যাবে লক্ষ লক্ষ মানুষ আমি বাধা দিব না আমি মানবিকতা দেখাবো শুধু তাহলে কিন্তু তাহলে কিন্তু চলবে না সেই দেশের কিন্তু কি বলা যায় যে এই সব বিষয়ে যে দৃঢ়তার প্রয়োজন ছিল আমার মনে হয় সেটি আমরা দেখাতে পারি না শুধু আমরা মানবিকতা দেখিয়েছি এবং এটি একটি গভীর সংকটের দিকে যাবে আমি বলে দিলাম যেমন ভারত এত বড় দেশ সামান্য কজন সেখানে চল্লিশ হাজার তারা দাবি করেছে যে চল্লিশ হাজার মতো রোহিঙ্গা রয়েছে সেটি কিন্তু তারা ফেরত দেওয়ার জন্য বাংলাদেশে পুশ করছে অনেক চেষ্টা করতেছে কিন্তু আজকে আমি দেখে আসলাম যে একত্রিশ জন বা একচল্লিশ জন এবং তাদের কাছে ভারতের যে চিকিৎসার যে কার্ড অন্য কার্ড রয়েছে কিন্তু ভারত বলছে এরা বাংলাদেশ কি আমাদের এখানের তাহলে কি তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে তাদের দেশে পাঠাচ্ছেন না কিন্তু আমি তো সেই প্রশ্নটি আজকে স্টুডিওতে করতে চাই যে নিশ্চয় তারা বাংলাদেশের নাগরিক না রোহিঙ্গারা তো বাংলাদেশের নাগরিক না ভারত কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে কারণ ভারত মনে করেছে বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষ মিয়ানমার তো দুর্বল প্রতিপক্ষ না এবং মিয়ানমারের সঙ্গে চীন রয়েছে এবং অত্যন্ত নেকেট এবং চীনের যে চতুরত্বে এতদিন কি বলা যায় অনেকটা অনালোচিত ছিল সেটা আলোচনা এসে চীনও কিন্তু একটা মুসলিম বিদেশের নাম কিন্তু এটা মনে রাখতে হবে উয়েগোর মুসলিমদের উপর যে কত ধরনের অত্যাচার নির্যাতন চালালে হচ্ছে এটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় খুব দেখবেন যে তিন এত বড় একটি মানবিক বিষয় যে লক্ষ লক্ষ মানুষ করা করা হচ্ছে হয়েছে জাতিসংঘের স্থায়ী পাঁচটি সদস্যদের একটি রাষ্ট্র চীন চীন কিন্তু অত্যন্ত ন্যূনতম চক্ষু লজ্জাও রাখেনি তারা কিন্তু মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে এই বাস্তবতায় আমরা আগেও বলেছি আবারও বলেছিলাম আমরা তো সবসময় জানতাম যে চীনের আমাদের সবচেয়ে বন্ধু দেশ ভারত যে সেখানে এখানে ভারত এবং চীনের এখানে স্বার্থটি অভিন্ন আহ স্বার্থ কারণ ভারত এবং চীনের আমাদের সঙ্গেও আছে বাট মিয়ানমারের সঙ্গে আরো বড় বিজনেস রয়েছে এবং তাদের কি বলে ভূ রাজনৈতিক কৌশলগত কারণে দুদেশী পাল্লা দিয়ে কে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে এই চেষ্টা করছে কিন্তু বিশ্ব রাজনীতিতে তো আমরা তো অনেকটাই জানি এটা খুবই স্পষ্ট যে মিয়ানমার চীনের ব্লকে বা চীনের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমরা আমি একটু যোগ করি উপমহাদেশে যেটি আমরা দেখতে পাচ্ছি যে যার সঙ্গে চীনের ভালো সম্পর্ক তার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক না না আমরা তো জানি যে এই এই অঞ্চলে দুটি বড় প্লেয়ার হচ্ছে চীন এবং ভারত কাকতালীয় ভাবে এবারে দেখলাম আমরা যে মিয়ানমার প্রশ্নে তারা খুব একই রোল প্লে করেছে বাংলাদেশের নির্বাচনকালেও এটা বলা হচ্ছে এবং ব্যাপক আলোচিত যে তারা একই রোল প্লে করেছে মিয়ানমারের বিষয়টা আমার কাছে স্পষ্ট যে মিয়ানমারের ধরুন তাদের সংশ্লিষ্ট ব্যাপার রয়েছে তাদের বিশাল বিনিয়োগ রয়েছে সাম্প্রতিককালে বিশেষ করে মিয়ানমারের বিষয়টা চেঞ্জ আসার পথে গণতান্ত্রিক পথে আসার পথে ভারতের সাথে তাদের সম্পর্ক খুব দৃঢ় হয়েছে সেটি তারা কন্টিনিউ করতে চায় একই সঙ্গে চায়না তো দীর্ঘদিন বলা যায় মিয়ানমারকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশের একটি হিসেবে যেখানে ভালো ব্যবসা করা যায় সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এবারে একমত হয়েছে বলে আমার মনে হচ্ছে জোটের রাজনীতিতে ভাটার টান কেমন দেখছেন না সেটি তো স্পষ্ট হয়ে গেছে সেটি বিশেষ করে সরকার গঠনের সময় কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং এটি একটি আমি আগেও বলেছি এটি একটি ভালো দিক কারণ কিছু গণবিচ্ছিন্ন রাজনৈতিক নেতা তারা মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আনুকূল্যে মন্ত্রিত্ব পেয়ে বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলেছে গণমাধ্যমের অধিকার হরণের চেষ্টা করেছে নানা করেছে আমরা জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে গণমাধ্যমের অধিকার হরণ করা হয়েছে এটি যারা করেছে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বাদ দিয়েছেন এবং এটি এটি একটি ভালো দিক এবং এবং জোটে এরা কিন্তু খুব বেশি প্রভাব আওয়ামী লীগ বৃহৎ বিরাট দল জোটে বেশ করে যারা আছে এটি একটি ফ্লেভার দেওয়ার জন্য এটি ভোটে কিন্তু খুব বেশি কি বলে যে ভোটে খুব বেশি তারা কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে না সুতরাং প্রধানমন্ত্রী যদি মনে করেন এবং তারা দেখলাম যে মন্ত্রিত্ব না পেয়ে নানা ধরনের কথা কথা বলেছেন ইতোমধ্যে যে

সলিড থাকুক এই জোর দরকার অন্য যেটি কেমন না ঐক্যফ্রন্টের প্রয়োজনীয়তা এখন আছে বলে আমি মনে করি কারণ আমি জানি না আজকে স্টুডিওতে আমরা আলোচনা যেটি করছি যে সেটি হচ্ছে যে বাংলাদেশে এখন যে গণতান্ত্রিক ব্যবস্থা একটি উত্তরণের দরকার বলে আমি মনে করি সেক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে যখন ধরুন বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিরাট অবদান রয়েছেন ডক্টর কামাল হোসেন সাহেবের তিনি স্বাধীনতার ঘোষক যিনি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দল বিএনপি তারপরে ধরুন বাংলাদেশে একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা সবচেয়ে বড় প্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিক তারা সবাই মনে করছেন যে এবং বাংলাদেশের অনেক মানুষই মনে করেন যে বাংলাদেশে আসল গণতন্ত্র বিপন্ন এই ভূখণ্ডে যত লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে সব কিন্তু গণতন্ত্রের জন্য প্রথমত পরে অন্যান্য বিষয়ে আমরা আমরা গিয়েছি এবং গণতন্ত্র যে লড়াই করতে কিন্তু অনেক মানুষ জীবন দিয়েছে যেমন ধরুন একাত্তর মহান মুক্তিযুদ্ধ সেটিও কিন্তু যুদ্ধটাই হয়েছিল গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি তারপরে নানা বিষয় আর দীর্ঘদিনের বঞ্চনা তো ছিলই তো গণতন্ত্রের উদ্ধারের প্রশ্ন তারা একটি দফায় কিন্তু আজ ঐক্যবদ্ধ হয়েছে বলে আমি মনে করি এবং গণতন্ত্র যদি না থাকে একটি রাষ্ট্রে যদি দুর্বিনীত শাসন ব্যবস্থা চেপে বসে তার কিন্তু অনেক ফল রয়েছে আমরা দেখি গুম খুন গায়ে মামলা মানুষ ঘরে থাকতে পারছে না সাম্প্রতিককালে ব্যাপক হারে বিভিন্ন জায়গায় ধর্ষণ শুরু হয়েছে আজকে একটু আগে আমি পত্রিকা দেখে আসলাম এগুলো যদি রোধ করতে হয় এবং এটি কিন্তু গণতন্ত্রের মধ্য দিয়ে সকল ধরনের মানবিকতা সকল ধরনের মানবাধিকার সকল ধরনের সুশাসন এটি প্রতিষ্ঠিত করা সম্ভব যদি গণতন্ত্র না থাকে এগুলো কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে না তারপরেও তো আমরা দেখছি যে এবার নতুন সরকার গঠিত হওয়ার পর কিন্তু বিশেষ করে প্রধানমন্ত্রী এই দুর্নীতি অনিয়ম সন্ত্রাস মাদকের বিরুদ্ধে উনি প্রতিদিন প্রতিটা মন্ত্রণালয়ে যাচ্ছেন তাদের বিশেষভাবে নির্দেশ দিচ্ছেন যে এগুলো একদম জিরো টলারেন্সে চলে আসতে হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে তাকে সাধুবাদ জানায় এটি ইমপ্লিমেন্ট হলে ভালো বাট এগুলো কি মাঝে মাঝে আপনি কিছু দেখবেন যে কিছু যেমন একজন মন্ত্রে দেখলাম যে মোটরসাইকেলে যাচ্ছেন উনি যেদিন প্রথম মন্ত্রণায় গেলেন এবং তিনি হেলমেট ছাড়া গেলেন ইটস এ ভেরি ব্যাড মেসেজ আর একজন মন্ত্র রোম ঝাড়ু দিচ্ছেন সেই ছবিটা আগের কিন্তু ওই দিন উনি ঝাড়ু দেননি হ্যাঁ এই ধরনের আর্টিফিশিয়াল অ্যাটিটিউড দিয়ে আসলে আমি যে কথাটি ডাক্তারদের প্রসঙ্গে বলছিলাম সেটি আবারও বলতে চাই যে আসলে এসব ক্ষেত্রে আমাদের আত্ম উপলব্ধি আত্মসচেতনতা নিঃসৎ থাকার অভিপ্রায় এগুলো যদি না থাকে এগুলো লোক দেখানো নতুন সরকার সবসময় এসে খুব ভালো ভালো কথা বলবে আপনি যেমন এস এর সাহেব একসময় শুরু করেছিলেন বাইসাইকেলে উনি অফিসে যাওয়া শুরু করেছেন উনি বাইসাইকেলে যাচ্ছেন ওনার আশেপাশে অনেক গাড়ি গাড়ির উপর ওনাকে সিকিউরিটি দিন এগুলো হাস্যকর বিষয় আপনি গাড়িতে যান আপনি একটি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো অসুবিধা নেই আপনি গাড়িতেই যাবেন এটাই বাস্তবতা আপনাকে বাইসাইকেলে গিয়ে দেখাতে হবে আপনি মোটরসাইকেলে যাচ্ছেন আপনি হেলমেট পরছেন না অথচ কত কয়েকদিন আগে বিরাট আন্দোলন হলো বাংলাদেশে এগুলি লোক দেখানো যেন আমাদের গত শিক্ষামন্ত্রী যিনি ছিলেন অনেক মুখরোচক কথা বলেছেন তিনি একজন সজ্জন মানুষ হিসেবে আমরাও পছন্দ করি বাট শুরু থেকে শেষ পর্যন্ত সবই ব্যর্থতা ছিল প্রশ্ন ফাঁস হয়নি এরকম একটি পরীক্ষা বাংলাদেশ কিন্তু হয়নি হ্যাঁ শুধু মুখরোচক কথা না কাজে দিয়ে মন্ত্রীর রুম ঝাড়িয়ে দেওয়ার দরকার নেই বাংলাদেশে ওই সংস্কৃতি না মন্ত্রীকে যে দায়িত্ব দেয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে ঢেলে ভালোভাবে সাজানো নকল মুক্ত পরীক্ষা এগুলো যাতে তিনি করতে পারেন সেটি আমরা দেখতে চাই না রুম ঝাড়ু দেওয়া দরকার নাই এগুলো ফার্স্ট ওয়ার্ল্ডে অনেকে করে না ফার্স্ট ওয়ার্ল্ডে অনেক সময় নিত্য নৈমিত্তিক বিষয় হয় যেমন যার কাজ সে করে আমরা জানি কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের এখানে এই সব কি বলা যায় যে এক এইসব কালচার নাই আর এগুলো এগুলো হওয়ার দরকারও নাই যে মন্ত্রী রুম ঝাড়ু দেওয়ার দরকার নাই মন্ত্রীর মোটর সাইকেলে যাওয়ার দরকার নাই তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটি তিনি ভালো করে

দুদক দুই একজন দুদক দু একবার দেখেছে লোক দেখানো কিন্তু বিরুদ্ধে কোনো এবং চারシート তার নাম নেই এরকম এরকম দুর্নীতি বিরোধী অভিযান চালালে তা হবে না কর্ম অর্থমতে যেখানে বলেন সেটি যদি ইমপ্লিমেন্ট না হয় আপনি বুঝতে হবে তাহলে তার ওই ব্যক্তির শক্তি আর উপর এবং সেটা কোথায় মানুষের মানুষ নিশ্চিত অনুমান করতে পারে তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা অনুষ্ঠানের একটু বিষয়ে আলোচনা করি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি ঐক্যফ্রন্ট এটি একটি যদি এই রিপোর্টটি যদি সত্য হয় সেটি একটি গুড ডিসিশন হবে ঐক্যফ্রন্টের আমি মনে করি কারণ যে নির্বাচনী ব্যবস্থা যেভাবে নির্বাচনে পাঠানো হয়েছে এই নির্বাচন কি লাভ কি জীবনহানি সম্মানহানি যেমন আমরা দেখেছি যে কত পার্লামেন্ট নির্বাচন ছাব্বিশ জন প্রার্থীর উপর চব্বিশ জন ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে একজনকে এমনভাবে আসাল করা হয়েছে আমি আমি বলে যে হাবিবুর রহমান হাবিব তাকে হেলিকপ্টার ঢাকায় আনতে হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তাকে ফিজিক্যালি তাকে গুলি করা হয়েছে এইগুলো বাংলাদেশ সতেরো জন প্রার্থী জেলে ছিলেন এখনও বোধহয় এদের অনেকে আছেন এখন বের হতে পারেননি এটি এটি হচ্ছে কি বলা যায় সরকার গঠনের জন্য নির্বাচন ছিল এগুলো স্থানীয় সরকার নির্বাচন এগুলো খুব বেশি প্রভাব আছে বলে মনে হয় না তবে এই নির্বাচনে আগে কি বলা যায় যে আগাম আগাম একটি কথা বলে যে হবে কারণ দল যদি মাঠে না থাকে আওয়ামী লীগের স্থানীয় নেতা যারা রয়েছেন নিশ্চয়ই একটা একজন প্রার্থী হবে না একাধিক প্রার্থী থাকে অধিকাংশ ক্ষমতার মদমত্ততায় তারা এত উম্মাতাল হয়ে গেছে যে যে কেউ জেতার চেষ্টা করবে এবং সেগুলো সেই পরিস্থিতি না হোক সেটাই চাই দেশের সব ক্ষেত্রে নির্বাচন যেমন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তেমন প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতা থাকুক নিষ্ঠা থাকুক প্রত্যাশা করি এবং দেশের উন্নয়ন অগ্রগাত্রা যেভাবে অগ্রযাত্রা যেভাবে হচ্ছে সেভাবে হতে থাকুক কারণ সুফল তো এই দেশের মানুষই পাবে এগুলো হলে ধন্যবাদ জনাব ইলিয়াস খান আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আজকের সংবাদপত্র অনুষ্ঠান এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ